আসসালামু আলাইকুম সবাইকে, চাঞ্জিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মজাদার খিচুড়ির রেসিপি। তো বর্ষা মকর দিনে এরকম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, সাথে যদি ডিম থাকে আর কোনো কথাই হবে না। তো চলুন তাহলে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। তো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো চাল যতটা নিয়েছি আমি, মসুর ডালও ততটাই নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর নিয়েছি মটরশুঁটি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম সাদা এলাচ আর তেজপাতা। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি প্রায় 2 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের পাশে বিল্ডিংয়ের কাজ চলছে, তো তার জন্য একটা শব্দ হচ্ছে, আমি খুবই দুঃখিত। তো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া। সব মশলা আমি এখন একসঙ্গে মিশিয়ে নেব। তো আমি মশলাগুলো এভাবে মেশানোর পর এর মধ্যে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মটরশুঁটি। আমি এখানে চাল ডাল সমপরিমাণ নিয়েছি, কারণ আমি খিচুড়িটা একটু নরম নরম করব, সফট। আমি একদম ঝরঝরে খিচুড়ি রান্না করব না আজকে। তো যেহেতু সফট খিচুড়ি রান্না করব, তাই মসুর ডালের পরিমাণটা আমি চালের সঙ্গে সমানভাবে নিয়েছি। তো এইভাবে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো এভাবেই আমি অনেক সময় ধরে চালের সঙ্গে মশলা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা নিচে লেগে যায়নি, এভাবে ঘন ঘন নাড়তে হবে যেন লেগে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ, কারণ আমি আগে লবণ দেইনি, চালটা বুঝে শুনে তারপরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটুও লাগেনি নিচে, কারণ আমি অনেকক্ষণ সময় ধরে যে ঘন ঘন নেড়ে দিচ্ছি, এর জন্য আমার নিচে লেগে যায়নি। তো আপনারা এভাবে ঘন ঘন নাড়বেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনারা যতটা চাল ডাল নেবেন তার ডাবল দিয়ে দেবেন, কিন্তু আমি একটুখানি বেশি দিয়ে দিয়েছি, কারণ আমি খিচুড়িটা একটু নরম করে রান্না করব আজকে। আর গরম পানি দিয়েছি, গরম পানি দিলে খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হয়, সফট হয়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না তাতে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, খিচুড়িটা হয়ে গেলে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচে লেগেও যায়নি একটু। তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়নি, একদম সফট হয়েছে, নরম নরম হয়েছে খিচুড়িটা। তো আমি এভাবে ঢাকনা দিয়ে আরও 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। তো 3 মিনিট পর আমি ফিরে আসছি, খিচুড়িটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো
দেখুন বন্ধুরা আমার খিচুড়ি রেডি। তো কেমন লেগেছে আমার আজকের এই খিচুড়ি রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাই। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।